আজকের এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন কেননা আমি আজকে আপনাদেরকে এমন একটি শক্তিশালী বশীকরণের ক্রিয়া শিখিয়ে দেবো যেটা আপনি করতে পারবেন চা দিয়ে আপনারা প্রত্যেকেই তো চা পান করেন বা অনেকে হয়তো পান করেন না না পান করলেও হবে কিন্তু এই তন্ত্রের জন্য আপনাকে করতে হবে এই চা দিয়েই তো এই চা দিয়ে আপনি কিভাবে শক্তিশালী বশীকরণ করবেন সেই বিষয়ে আমি আলোচনা করছি ভিডিওটি অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ধরনের বশীকরণের তন্ত্র আপনি হয়তো কোথাও শোনেননি বা জানেন না একমাত্র আমি আপনাদেরকে এই তন্ত্রটির সম্বন্ধে তথ্য দেবো যে চা দিয়ে কীভাবে বশীকরণ করবেন তো এই বশীকরণটি আপনি যাকে ইচ্ছা করতে পারেন নিজের স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা এছাড়াও আপনি আপনার অফিসের কোনো স্টাফ ম্যানেজার বা হয়তো চাকর কলিগ ঠিক আছে এছাড়াও ব্যবসার স্থানেও আপনি নিজের কাস্টমারকেও করতে পারেন এছাড়াও আপনি শ্বশুরবাড়ির লোক বাপের বাড়ির লোক পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব বা হয়তো আপনি বিয়ের জন্য দেখাশোনা করছেন বিয়ের সম্বন্ধের জন্য তো আপনি তাদেরকেও বসীগ্রহণ করতে পারেন যাতে করে তারা আপনাকে এক দেখাতেই পছন্দ করে ফেলে এছাড়াও আপনি শত্রুকেও পর্যন্ত বশীকরণ করতে পারবেন তো চা দিয়ে বসিকরণ আপনি যাকে ইচ্ছা করতে পারেন পুরুষ মহিলা যে কোনো ছেলে বা মেয়েকে আপনি করতে পারেন সে বিবাহিত হোক কি অবিবাহিত হোক তার বয়স যাই হোক না কেন তো এই বশীকরণটি আপনি যে কোনো ধর্মের মানুষ হলেই করতে পারবেন হিন্দু মুসলিম যে কোনো ধর্মের আপনি হন না কেন ছেলে হলেও করতে পারবেন মেয়ে হলেও করতে পারবেন ঠিক আছে এবার এই কাজটির কিভাবে কি করবেন আমি বলে দিচ্ছি ভালো করে শুনুন আপনাকে শুক্রবার দিন সকালবেলা ঘুম থেকে উঠতে হবে শুক্রবার যে কোনো শুক্রবার দিন সকালবেলা ঘুম থেকে উঠবেন এবং বিছানা থেকে উঠেই বাসি মুখে আপনাকে চা তৈরি করে সেই চাটি আপনাকে খেতে হবে ঠিক আছে বাসি মুখে দাঁত ব্রাশ না করে বিছানার থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাকে এক কাপ চা তৈরি করবেন এবং সেই এক কাপ চা সেটা দুধ চা হতে পারে বা লিকার চা হতে পারে আপনি যেরকম চা খান না কেন সেই এক কাপ চা আপনি পান করবেন বাসি মুখে এবং কিছুটা চা আপনি কাপের তলাতে কিন্তু রেখে দেবেন ঠিক আছে মানে সব চাটা কিন্তু খাবেন না পুরো চাটা খেয়ে নেবেন মানে দু এক ফোঁটা চা আপনি সেই কাপেতে রেখে দেবেন সেই দু এক ফোঁটা চা যেটা আপনি কাপেতে ফেলে রাখলেন তলাতে সেইটা আপনি একটি কাঁচের পাত্র নেবেন সেই কাঁচের পাত্রে ঢেলে রাখবেন ঠিক আছে এবারে আবার আপনি পরের দিন শনিবার শনিবার দিন আবার আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন বাসি মুখে আবার আপনি এক কাপ চা তৈরি করে সেই চাটা আপনি পান করবেন এবং তলাকারে যে চাটা পড়ে থাকবে এক দু ফোঁটা সেটা আবার ওই কাঁচের পাত্রে আপনি ঢেলে রাখবেন আবার আপনি রবিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠবেন বাসি মুখে আপনি চা তৈরি করবেন এবং এক কাপ চা খাবেন এবং শেষে কাপের তলায় দু এক ফোঁটা চা থাকবে সেটা আপনি কাঁচের পাত্রে ঢেলে রাখবেন তাহলে এইভাবে তিন দিন এইভাবে তিন দিন আপনাকে ভোরবেলা বাসি মুখে উঠে চা খেতে হবে এবং শেষে যে চাটা খাওয়ার পরে যে শেষে দু এক ফোঁটা চা পড়ে থাকবে কাপে সেটা আপনাকে কাঁচের পাত্রে সংগ্রহ করে রাখতে হবে এইবার আপনি ঠিক সোমবার দিনকে সোমবার দিনকে কিন্তু আপনাকে এই বশীকরণটি করতে হবে ঠিক আছে কাউকে আপনি বসীকরণটি সোমবার দিনকে করবেন ঠিক আছে কী করতে হবে এবার আপনি যাকে বসীকরণ করবেন তাকে চা খাওয়ার জন্য আমন্ত্রণ করবেন বা হয়তো তাকে চাটা দিতে পারবেন এরকম আপনাকে ঠিক করে নিতে হবে যে সোমবারে আপনি সেই মানুষটিকে বসীকরণ করবেন কী করতে হবে এবার আপনি যে কাঁচের পাত্রে আপনি তিন দিনের যে একটু একটু করে চা আপনি সংগ্রহ করে রেখেছেন সেই কাঁচের পাত্রটি হাতে ধরে নিয়ে যেই মন্ত্রটা আমি একটু পরে বলে দেবো আপনাদেরকে মন্ত্রটি মুখস্থ করে নেবেন সেই মন্ত্রটি আটবার এইট টাইমস আটবার আপনাকে বলতে হবে হাতে ধরে নিয়ে এবং শেষে আপনাকে তিনবার ফুঁ দিতে হবে ঠিক আছে প্রথমে আপনি কাঁচের পাত্রটি হাতে ধরে নেবেন যার মধ্যে তিন দিনের অল্প অল্প করে যে চা আপনি খাওয়ার পরে যে তলায় ফেলে রাখতেন দু এক ফোঁটা সেই চাগুলো সংগ্রহ করে রেখেছেন কাচের পাত্রে সেই পাত্রটা আপনি হাতে ধরে নিয়ে মন্ত্রটি আটবার এইট টাইমস আপনাকে বলতে হবে এবং শেষে তিনটা ফুঁ মেরে দিতে হবে এই কাজ করে এবারে আপনি নর্মাল যেরকম চা করেন কাউকে বসীকরণ করার জন্য এবারে আপনার টাইম এসে গেছে আপনি এবারে নর্মাল যেরকম চা করেন সেরকম চা আপনি তৈরি করবেন এবং সেই চায়েতে আপনি ওই চাটা যেটাকে মন্ত্রপুত করলেন সেই চাটা মিশিয়ে দেবেন সেটা একজনের ক্ষেত্রেও করতে পারেন বা অনেকজনের ক্ষেত্রেও করতে পারেন যদি অনেকজনকে করতে চান সবার কাপের চায়েতে আপনি অল্প অল্প করে মিশিয়ে দেবেন আর যদি একজনকে করতে চান তাহলে শুধুমাত্র তার চায়েতেই মিশিয়ে দেবেন এবার সেই চাটা সেই চাটা যদি সে খেয়ে নিতে পারে নর্মাল সে তো জানতেই পারবে না আপনি নরমাল যেরকম চা দেন সেই চায়েতে তো মেশানো রয়েছে এবারে সে যখন সেই চাটা খেয়ে নেবে সে আপনার বসীভূত হয়ে যাবে এইবার আপনাকে আমি সেই মন্ত্রটি বলে দিচ্ছি তবে একটি অনুরোধ করব। এই ধরনের তন্ত্রমন্ত্র টোটকা যদি আমার কাছ থেকে জানতে চান শিখতে চান অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশের বেল আইকনটি পে অল নোটিফিকেশন করে রাখবেন কেন বিনামূল্যে তন্ত্রমন্ত্র টোটকা আমি আপনাদেরকে শেখাচ্ছি কোনো জ্যোতিষী তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে টাকা পয়সা আপনাকে খরচ করতেই হবে না বিনামূল্যে আমার কাছ থেকে শিখুন আর নিজের সমস্যা নিজেই সমাধান করে ফেলুন তাই বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন তন্ত্রের ভিডিও আপনি পেয়ে যাবেন এবার মন্ত্রটি আমি বলছি খাতায় লিখে নেবেন তো মন্ত্রটি হচ্ছে ওং চামুণ্ডে জপ তন্ত্রে মোহয় মোহয় সর্ব সর্বে নম সোয়াহা কিন্তু এই কাজটি অবশ্যই আপনাকে গুরুর অনুমতি নিয়ে করতে হবে তার জন্য এই চ্যানেলের লিঙ্ক এক্ষণে গুণে গুণে পঞ্চাশ জনকে অনলি ফিফটি শেয়ার করে দিয়ে তারপরেই আপনি কাজটি করবেন ফলাফল পেয়ে যাবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ নিজের ফেসবুক প্রোফাইল মেসেঞ্জার বিভিন্ন গ্রুপে বন্ধু বান্ধব আত্মীয় সন্ধ্যে শেয়ার করে দেবেন আর একটি লাইক অবশ্যই দেবেন এবং এই চ্যানেলে অনেক তন্ত্রের ভিডিও রয়েছে দেখে নেবেন সাবস্ক্রাইব করতে থাকুন করাতে থাকুন ধন্যবাদ